হ্যালো সোনা, তুমি কোথায় আর কতক্ষণ ওয়েট করবো? তাড়াতাড়ি আসো। এই তো বাবু চলে এসছে, আর একটু। ঠিক আছে, সাবধানে আসো। আর তোমার বুনুকে নিয়ে আসছো তো? হ্যাঁ আসছে দুজনে। সত্যি? হ্যাঁ। ঠিক আছে আসো। আর দিদি বোন দুজনেই আসছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমি বুনুকে পাঠাবো। ঠিক আছে, বুনু কিন্তু আমার ভাই, আমার। আবে চুপ, দিদি বোন দুটোই আমার। আরে পাগল নাকি তুই? দুটোকে কি করে সামলাবি একবারে? পাগল হতে যাবো কেন? শোন এদিকে, এক তরফে ঘরওয়ালি, এক তরফে বাহারওয়ালি। ধর ওই সব হবে না, লাস্ট কথা, বুনু আমার, দিদি তোর। ঠিক আছে, বেশি যদি করিস এবার কিন্তু সত্যি কথা বলছি তোকে মেরে দেবো। শোন ভাই, যত যাই হয়ে যাক, কোনো মেয়ের জন্য আমাদের বন্ধুত্ব যেন শেষ না হয়, অন্য একটা মেয়ের জন্য আমাদের এই ছোটবেলার বন্ধুত্ব যেন শেষ না হয় বলে দিলাম। এখনকার কিছু কিছু ছেলে মনে করে যে না, ওটা আমার গার্লফ্রেন্ড না, ওটা আমার বউ। তো আমি বলবো ভাল, যতদিন না বিয়ে করছিস ততদিন তোর নিজের গার্লফ্রেন্ডকে কখনো বউ ভাববি না। ওই দেখ ওটা কি বলতো, বাস। হ্যাঁ, এমন ভাবে দিয়ে যাবে না, তখন আর কিচ্ছু করার থাকবে না, কেঁদেও কুল পাবি না। এদিন তুই সৌম্যর সাথে আর কতদিন রিলেশন রাখবি? সব শেষ কর তো, ভালো লাগে না। দেখি আজকেই সব শেষ করে দেবো, আমার আর একই জিনিস বারবার ভালো লাগে না। সবসময় ব্যাংক কান্নাকাটি করে, শুধু বলে ভালোবাসি ভালোবাসি। ও বোঝে না নাকি আমি ওর সাথে শুধু নাটক করি? বোঝে মা, সে বোঝে মা। সবার লাইফে একটু কষ্ট থাকে, আমরা হচ্ছে শুধু ভিডিও বানাই তো, তাই আমাদেরটা সামনে আসে। অনেক কেউ ভিডিও করে না, তাই হচ্ছে সামনে আসে না। কিন্তু হ্যাঁ, সবার লাইফে কেউ না কেউ ছিল বা আছে যারা একটু হলেও কষ্ট দিয়েছে, যদিও দুজনে বুঝতে পারছি। ঠিক আছে, চাপ নিস না, এই বয়সে একটু হয়। যাক, ওইসব চিন্তা ভাবনা বাদ দে, বেশি চাপ নিস না। সৌম্য আছে তো? সৌম্য আছে তো? সৌম্য আছে তো? সব ঠিক করে দেবে। চলে এসেছো তুমি, কখন থেকে ওয়েট করছি তোমার। তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে ছেলে ভালো। বলছি কি তোমার নাম কি? আমার নাম দুষ্টু। ও, আর আমার নাম হলো সুজয়। বলছি কি দুষ্টু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলো? বলছি সৌমা, তোমার দিদির তো সব ঠিকঠাক হয়ে গেলো, তো আমরা কি রিলেশনশিপে আসতে? না না, দিদি তোর সাথে শুধু মজা করছিল, তো আজকে সব শেষ করে দেবে, ওকে না করে দেবে। পাগল নাকি তুমি? সৌম্য জানো তোমার দিদিকে কত ভালোবাসে? হ্যাঁ জানি আমি, দিদি বলছিল ও নাকি সবসময় কান্নাকাটি করে, শুধু বলে ছেড়ে যেও না ছেড়ে যেও না। তাহলে ভাবো একবার ও কতটা কষ্ট পাবে। কি ভাববো আমি? আমি কিছু জানি না, আমি বাবা এর মধ্যে নেই। সৌম্য তো এখানে আসলো, কতদিন দেখা হয় না তাই দেখা করবে বলে বেচারা আমার গাড়ি করে আসলো, কত ভাবনা ভাবতে ভাবতে না আসলো ওকে নিয়ে। আর বলছিল তোমার দিদি নাকি আজ ওকে কি একটা বলবে, ও তো ভেবেছে যে আজকে হয়তো হ্যাঁ বলে দেবে, তাই ভেবে কতই না খুশি ছিল বেচারা। কিন্তু এখন তোমার কাছ থেকে আমি শুনছি এসব নাকি সবই নাটক ছিল। কি মজা পাবো তোমরা এসব করে, একটা ছেলে ফিলিংস নিয়ে খেলতে তোমাদের ভালো লাগে তাই না? দেখো আমাকে দোষ দেবে না, আর হ্যাঁ সব মেয়ে না এক হয় না। আমি জানি সব মেয়েরা এক হয় না। কি হয়েছে ভাই, কি বলো মমিতা? সবটাই নাটক ছিল রে, আমি ভেবেছিলাম আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু জাস্ট মজা করতো, আর আমি সেটা সিরিয়াস ভেবে নিয়েছিলাম তুই আমাকে সত্যি ভালোবাসে। সে একটাই কথা বললো, যা হয়েছে হয়েছে, আমি আর রিলেশনশিপ রাখতে চাই না, আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি? না, রিলেশনশিপের পর কখনো ফ্রেন্ডশিপ হয় না, আমি ফ্রেন্ডশিপ চাই না। তখন আমরা ওদের নিয়ে ঝামেলা করছিলাম, আর এদিকে ওরা আমাদের নিয়ে কিছুই ভাবেনি, জাস্ট মজা করছিল। সেটাই একটা জিনিস ভেবে দেখেছিস, আমাদের মধ্যে যদি তখন সিরিয়াস ঝামেলা বেঁধে যেত তাহলে কি হতো, আমাদের এত বছরের বন্ধুত্বটা নষ্ট হতো, আর তারাও আমাদেরকে ছেড়ে চলে যেত, আর শেষমেশ কিছুই থাকতো না। তাই কোনো মেয়ের জন্য তোমরা তোমাদের বন্ধুত্ব নষ্ট করো না। বলতো বাস, হ্যাঁ এমন ভাবে দিয়ে যাবে।